কোনো অনভিজ্ঞ দল নয়। দুই হেভিওয়েট ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট ম্যাচে একদিনে সর্বোচ্চ কত উইকেট পড়তে পারে বলে মনে হয়? দশ, সর্বোচ্চ ২০, তাই তো? কিন্তু কেপটাউন টেস্টের প্রথম দিনেই পড়েছে ২৩ উইকেট, তবুও রেকর্ডের পাতায় ঠাঁই হয়নি এই দিনটির। ক্রিকেটের সবচেয়ে অভিজাত এই ফর্ম্যাটে একদিনে সর্বোচ্চ উইকেট পড়ে ২৭টি, তাও আবার সেটি হয়েছিল ১৮৮৮ সালে। লর্ডসে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের মধ্যকার সেই ম্যাচেই একদিনে ২৭টি উইকেট পড়ে। তবে এই ঘটনাটি ঘটেছিল টেস্টের দ্বিতীয় দিনে। আর টেস্টের প্রথম দিনে সর্বোচ্চ উইকেট পড়েছিল ২৫টি, সেটিও অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে। ১৯০২ সালে মেলবোর্নের দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ২৫ উইকেটের পতন ঘটে। প্রথম দিনের হিসেব করলে এর ঠিক পরেই আছে এই কেপটাউন টেস্ট, যেখানে পড়ে ২৩ উইকেট। প্রথম ইনিংসে মাত্র ৫৫ রানে দক্ষিণ আফ্রিকা অলআউট হওয়ার পর শুরুটা তুলনামূলক ভালোই করেছিল ভারত। চার উইকেট হারিয়ে যখন ১৫৩ রানে ছিল ভারত, তখনই নামে ব্যাটিং ধস। আর কোনো রান যোগ করার আগেই বাকি ৬ উইকেট হারিয়ে ১৫৩ রানেই অলআউট হয়ে এক অনন্য রেকর্ড গড়ে ভারত। কারণ টেস্ট ক্রিকেট ইতিহাসে এর আগে কখনও ০ রানে ৬ উইকেট পড়েনি। এর আগে ১৯৯০ অ্যাশেজে মেলবোর্ন টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৪ রানে শেষ ৬ উইকেট হারায় ইংল্যান্ড। অন্যদিকে টেস্ট ইতিহাসে ১৯৩২ সালের পর এত কম মাত্র ৫৫ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ১৯৩২ সালে মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৩৬ ও দ্বিতীয় ইনিংসে ৪৫ রানে অলআউট হয় প্রোটিয়ারা। আর টেস্টে ভারতের বিপক্ষে কোনো দলের সর্বনিম্ন স্কোরও দক্ষিণ আফ্রিকার এই ৫৫ রানের ইনিংসটি। এর আগে ২০২১ সালে ভারতের বিপক্ষে মাত্র ৬২ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।